আজকে আমরা আবারও চলে এসেছি ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ সিল্ক শাড়ির প্রাণকেন্দ্র মির্জাপুর গ্রামে। তবে আজকে কোনো তাঁতির সাক্ষাৎকার নিয়ে নয়, আজকে এসেছি মুর্শিদাবাদ সিল্কের আকর্ষণীয় সব কালেকশন নিয়ে। এই ভিডিওটি দুটো পার্টে করা হয়েছে। প্রথম পার্টে থাকছে আঁচল বুটি, রেশম জাকার্ড, জড়ি জাকার্ড, ডবল জাকার্ড এবং বিখ্যাত শাড়ি ব্রোকেট অলমিনা। এবং সেকেন্ড পার্টে আরও আকর্ষণীয় কালেকশন থাকছে, থাকছে মুর্শিদাবাদ অ্যাফ্লিক সিল্ক, মুর্শিদাবাদ পদ্মকাঁথা, মুর্শিদাবাদ কিটওয়ার্ক, মুর্শিদাবাদ গরদ, অলঙ্কার গরদ, মুর্শিদাবাদ প্রিন্টেড সিল্ক ইত্যাদি। আশা করি সেকেন্ড পার্টের ভিডিওটাও আপনারা দেখবেন। এই ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাহলে ঐতিহাসিক মুর্শিদাবাদ সিল্কের কিছু লেটেস্ট কালেকশন আমরা দেখে নিই। দাদা, আপনার নামটা? আমার নাম হচ্ছে সুভাষচন্দ্র কবিরাজ। সুভাষচন্দ্র কবিরাজ, আপনি মানে সিল্কের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, এই সমিতিতে এখন বর্তমানে আমরা কমিটি আছি। আচ্ছা, আপনার আমি হচ্ছি এটা এই সমিতির সভাপতি। আচ্ছা, উনি হচ্ছেন সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে মানে মুর্শিদাবাদ সিল্কের সমস্ত আইটেম পাওয়া যাবে? সমস্ত আইটেম পাওয়া যাবে, পাইকারি এবং খুচরো সমস্ত। পাইকারি এবং খুচরো, আমরা পাইকারি বিক্রি খুচরো। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের নামটা বলে দিন। মির্জাপুর রেশম, মির্জাপুর তাঁত শ্রমিক রেশম বয়ন শিল্পী সমবায় সমিতি। আচ্ছা আচ্ছা, এটা এখানে আসতে হলে পরে মানে কোথা থেকে কিভাবে আসতে হবে? মানে গনকোর স্টেশন থেকে, হাওড়া থেকে যদি আসে তাহলে আমাদের গনকোর স্টেশনে নামতে হবে। আচ্ছা, এখানে টোটো পাওয়া যায়, 5 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা, এখানে এটা হচ্ছে আমাদের পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট মতো লাগে। 5 থেকে 10 মিনিট। আচ্ছা আচ্ছা, আমাদের এটা হচ্ছে শোরুম। 2 মিনিট আগে গেলে আমাদের যেখানে কারখানা আছে সেখানে শাড়ি দেখতে। এটা এটা কি শাড়ি বলছে? এটা হচ্ছে আঁচল বুটি। আঁচল বুটি? হ্যাঁ। আচ্ছা, এই শাড়িগুলো তৈরি করতে কতদিন সময় লাগে আপনাদের? এগুলো মোটামুটি আপনার 4 থেকে 5 দিন সময় লাগে। 4 থেকে 5 দিন সময় লাগে? আচ্ছা আচ্ছা, সে তো তাহলে অনেক শ্রমিক প্রাইস লাগে, মানে খরচ হয় আর কি। হ্যাঁ, অনেক খরচ হয়। এগুলো দাম কিরকম থেকে শুরু হচ্ছে? 2750 থেকে শুরু। 2750 থেকে শুরু। কি অর্ডার করলে আপনারা তৈরিও করে দিতে? হ্যাঁ, তৈরি করে দিতে পারবো, সাপ্লাই দিতে পারবো। আচ্ছা, খুচরো পাইকারি সবই হবে? সবই সাপ্লাই। হ্যাঁ, অনেক সুন্দর। এটা এটা আঁচল? এটা হচ্ছে আঁচল। এটা কি শাড়ি বলছে? এটা হচ্ছে জাকার, 5 ইঞ্চি জাকার। আচ্ছা, রেশম জাকার। আচ্ছা, এইগুলোকে জাকার বলছে? হ্যাঁ, এগুলো পিওর মুর্শিদাবাদের সব তৈরি, তাই তো? পিওর মুর্শিদাবাদ। হ্যাঁ, একবারে মানে মুর্শি, সেটা ওই আঁচলের প্যাটটা হিসাবে বলছেন না কি? না, এই যে এটা পাট, 5 ইঞ্চি মানে যে পাট, 5 ইঞ্চি মানে 5 ইঞ্চি থাকবে, 6 ইঞ্চি থাকলে 6 ইঞ্চি থাকবে, 3 ইঞ্চি থাকলে 3 ইঞ্চি থাকবে, 9 ইঞ্চি থাকলে 9 ইঞ্চি থাকবে। আচ্ছা, মানে ইঞ্চি হিসাবে ওই প্যাট হিসাবে ইঞ্চিটা হয়? হ্যাঁ, মানে পাড়ের এটা বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে পাড়। আচ্ছা, পাড়ের কাজটা দেখি, অনেক সুন্দর কাজ, কালারটা অনেক সুন্দর। এটা আঁচল? এটা হচ্ছে আঁচল। আর এটা পুরোটাতে কাজ করা? হ্যাঁ, পুরো গায়ে কাজ আছে। আপনি আঁচলটা দেখুন, এটা প্রাইস কত বললেন যেন? এটা 3500। 3500? 3500 থেকে শুরু। আচ্ছা আচ্ছা, পিওর পিওর মুর্শিদাবাদ। হ্যাঁ, পিওর মুর্শিদাবাদ। এবং অনেকে একে তো মির্জাপুর সিল্কও বলছে, মানে যেহেতু মির্জাপুরে সবই তৈরি হচ্ছে, মানে তৈরি হয় তো? হ্যাঁ, মুর্শিদাবাদ সিল্কের অ্যাকচুয়াল মানে প্রাণকেন্দ্র মির্জাপুর, তাই তো? হ্যাঁ, মানে এখানে তৈরি হয় বলে মির্জাপুর অনেকে বলে। আচ্ছা আচ্ছা, এটা আসল নাম হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ সিল্ক। মুর্শিদাবাদ সিল্ক। আচ্ছা আচ্ছা, মানে মুর্শিদাবাদ সিল্কের এই সব কাজ হচ্ছে? আচ্ছা, মুর্শিদাবাদ সিল্কের সব মানে বেশিরভাগ এখানে তৈরি হয়, মানে মির্জাপুরে তৈরি হয়? মির্জাপুরে তৈরি। কতগুলো তাঁত রয়েছে এখানে? আনুমানিক 470। 470? হ্যাঁ, একবার মানে প্রাণ কেন্দ্র যাকে বলা হয় মুর্শিদাবাদ সিল্কে, এখানকার প্রধান জীবিকা কিন্তু তাঁত, একদম তাঁত পুরোপুরি। কতদিন থেকে চলে আসছে এটা, মানে বরাবরই অনেক দিন থেকে? আমাদের দাদুরাও বলে কি এখানে কাজ করছে, আমার দাদুরাও কাজ করছে, বাবারা কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের জেনারেশনে যতই যারা আসবে তারাও করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আস্তে আস্তে তাঁতের সংখ্যাটা কমে যাচ্ছে, একটু কমছে, এই জন্য এটা রোজগারটা একটু কম। আচ্ছা, মানে পরিশ্রমটা অনেকটা বেশি হয় আর কি? হ্যাঁ, পরিশ্রম দৃষ্টি আমাদের কিন্তু ইনকাম, ইনকামটা খুব কম, ওই জন্য তাঁত থেকে অনেকে বাইরে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা,
অনেক সুন্দর ডিজাইনের সব দাঁত। এই সমিতি আমাদের সমিতি শুরু হয়েছে আপনার 18/4/1985 থেকে। আচ্ছা 1985 সাল থেকে তৈরি হয়েছে, মানে আপনাদের সমিতিটা? আমাদের সমিতি। আচ্ছা আচ্ছা। আর এমনি তো এই শিল্পটা অনেক আগে থেকে, সেই না এই শিল্প আমাদের মির্জাপুরে কি বহুদিন থেকে দাদুরাও দেখেছে, সেই সেই মানে দাদুরাও কাজ করেছে। হ্যাঁ, আপনারা সমিতিটা করেছেন তাহলে 1985 সাল থেকে? হ্যাঁ 1985 সাল থেকে। 85 সাল থেকে। হ্যাঁ আচ্ছা, আপনি হচ্ছে সমিতির সভাপতি তাই তো? এটাকে কি শাড়ি বলছে? আঁচল বুটি, 7 ইঞ্চি আঁচল বুটি। 7 ইঞ্চি আঁচল বুটি এটাকে বলছে, মুর্শিদাবাদ সিল্কের 7 ইঞ্চি আঁচল বুটি। এটা সব আঁচলের কাজ তাই তো? হ্যাঁ এটা হচ্ছে আঁচল। পুরো বডিতে কাজ করা আছে কি এটা? হ্যাঁ বডি। আচ্ছা বডিতে কাজ করা আছে এটা। আপনারা নিজেরাই তৈরি করেছেন এগুলো? আচ্ছা আমাদের নিজের হাতে তৈরি। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর। এটা দামটা কত থেকে শুরু হচ্ছে জানো? এটা দাম হচ্ছে আপনার 3,600 টাকা। আচ্ছা 3,600 থেকে শুরু হচ্ছে এটা। কেউ যদি অর্ডার করে মোবাইল আপনি সেটা দিয়ে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ সময় দিতে হবে, আমাদের ঘরে যদি তৈরি থাকে তাহলে খুব তাড়াতাড়ি পারবো, না হলে কিছুটা সময় নিতে হবে। আচ্ছা আচ্ছা, কেউ নিতে চাইলে পারে, মানে অর্ডার করতে চাইলে পারে, কিছুটা সময় দিয়ে আপনারা তৈরি করে তাদের দিতে পারবেন? তৈরি করে দিতে পারবো। সময় না হলে তো হবে না, একটা শাড়িতে 4-5 দিন সময় লাগে। অবশ্যই একটা শাড়িতে 4-5 দিন থাকে। এবার আমরা ধরে তারপরে সে তারপরে সেটা সাপ্লাই করি। হ্যাঁ এবার যদি আমরা ঘরে থাকে তাহলে তাড়াতাড়ি দিতে পারবো, ভয় না থাকলে কিছুটা সময় দিতে হবে। তারপরে সেটা আবার 5 দিন পর আবার সেটাকে ফিনিশিং করতে হয়, সময়ের ব্যাপার, একটা সময়ের ব্যাপার আছে। আঁচলের কাজ আর এটা এটা পাটটা কত আছে? এটা 6 ইঞ্চি পাট আছে। 6 ইঞ্চি পাট আছে। আচ্ছা এটা এটা কি পুরোটা কাজ করা আছে? হ্যাঁ পুরোটাই কাজ আছে। একটু দেখি কাজগুলো পুরোপুরি করা আছে। আচ্ছা এটা তো পুরোটাই কাজ করা আছে। প্রাইস কত থেকে শুরু হচ্ছে এটা? 3,600। 3,600 থেকে শুরু, খুচরো প্রাইস তাই তো? খুচরো প্রাইস আর পাইকারি হলে একটু কমে কমে যাবে। আর মিনিমাম কটা অর্ডার করতে হবে আপনাদের পাইকারি, এরকম কোনো ব্যাপার আছে কি? মানে পাইকারি বেশি তো অর্ডার করতেই হবে, ওটা মানে আপনাদের 12 পিস বা 6 পিস এরকম মিনিমাম কোনো ব্যাপার আছে কি? 10 পিস হলে ওকে পাইকারি বলে। আচ্ছা আচ্ছা 10 পিস মিনিমাম অর্ডার করতে হবে, পাইকারি বলে। আচ্ছা 1 পিস 2 পিস ধরে পাইকারি বলে না? হ্যাঁ হ্যাঁ তা তো হয়। হয়তো ফ্যামিলিতে 4 জন মেম্বার আছে, আমি 4-4টা সাইন নিব, তখন তো পাইকারি বললে হবে না। আচ্ছা আচ্ছা ওটাকে পাইকারি বলা যায় না, এরকম মিনিমাম 10টা হলে আর তাকে পাইকারি, মানে একই একই শাড়ি মিনিমাম 10টা করে নিতে হবে? না একই সাইন নাও নিতে পারে, অন্য রকমের সাইন নিতে পারে। আচ্ছা কিন্তু মিনিমাম 10টা করে ই করতে হবে, তাকে পাইকারি বলা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কত বললেন? 3,600 থেকে পুরোটাতে কাজ করা আছে? হ্যাঁ পুরোটাতে কাজ আছে। এটা
ডিজাইনগুলো অনেক সুন্দর। এটা আঁচল, এটা হচ্ছে আঁচল। এটা পাড়টা কত আছে বললেন জানেন? এটা 5 ইঞ্চি পাড়, 5 ইঞ্চি পাড় আছে। এটা কি পুরো পুরোটাতে কাজ করা আছে? পুরোটাতে কাজ আছে। একটা কাজটা দেখে নি তাহলে, কতটা কাজ করা আছে? আছে। আচ্ছা, পুরোটাতে কাজ করা আছে, পুরোটাতে কাজ আছে। এটার প্রাইস কত থেকে শুরু হচ্ছে? 3600। এটাও 3600? হ্যাঁ। এটা তো অনেক সুন্দর ডিজাইন। এখানে কি স্যার অনেক ইতিহাস ধরা আছে নাকি? নাকি এগুলো সব? না, এটা এটা না, ময়ূর আছে। এই ময়ূর আছে, ইতিহাস। এটা শকুন্তলা। আচ্ছা, শকুন্তলা এটাকে বলছে। তাই নাম কি এটা? এটা যে 5 ইঞ্চি ডবল জাকা। ডবল জাকা, হ্যাঁ। অনেক কাজ করা আছে এখানে তো, অনেক রকমের কাজ করা আছে, তাই না? বিভিন্ন রকমের একেবারে। এটা কিন্তু কাজ করা। আচ্ছা, এটা প্রিন্ট নয় কিন্তু। হুম, সব কাজ করা এগুলো। হ্যাঁ, এগুলো সব কাজ করা। পুরোটা আঁচল? হ্যাঁ, পুরো আঁচল মিনা করা। বইটা দেখি, এটা বইটা তো পুরোটাতে কাজ করা আছে, পুরো বডিতে কাজ। দাম মোটামুটি কত থেকে শুরু হচ্ছে এটা? 4700 থেকে শুরু। 4700 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এটার পাড়টা কতটা আছে? এটা 5 ইঞ্চি পাড় আছে। 5 ইঞ্চি পাড় আছে, তার মধ্যে এই কাজগুলো করা আছে। হ্যাঁ, এগুলো কাজ করা আছে। এই ডিজাইনগুলো আপনারাই করেন তাই তো? হ্যাঁ। এটা এটা কি শাড়ি বলছে? এটাও জাকার, এটা 5 ইঞ্চি। এটা এটা 5 ইঞ্চি মানে পাড়ের যে জাকার? হ্যাঁ, এটা জড়ি দিয়ে। জড়ি দিয়ে? আচ্ছা, জড়ি দিয়ে জাকার। হ্যাঁ, এটা জড়ির জাকার। ডবল জাকার না শুধু জাকার? হ্যাঁ, ডবল। এখানে তো অনেক কাজ করা আছে। হ্যাঁ, অনেক কাজ আছে। এটাও ডবল জাকার, এটাও ডবল জাকার। আচ্ছা, এখানে অনেক কাজ করা আছে। এটা আঁচল তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আঁচল। আর বডি বডিতে কাজ করা আছে? হ্যাঁ, বডিতে কাজ আছে। আচ্ছা, বডিটা দেখি একবার। আর বডিতে অনেক কাজ করা আছে তো। পুরো বডিতে কাজ আছে? হ্যাঁ, পুরো বডিতে কাজ। এটা প্রাইস কি রকম শুরু হচ্ছে কত থেকে? এটা 5000 থেকে শুরু। 5000 থেকে শুরু এটা। আচ্ছা, এটা পাড়টা কত বললেন জানো? এটা 5 ইঞ্চি পাড়টা বললেন। এটা যে জড়ি আছে, এই যে জড়ির কাজ, এটা লোকাল জড়ি না। আচ্ছা, এক নম্বর ভালো জড়িটা। ও, এটা মানে আরেকটা জড়ি পাওয়া যায় মার্কেটে, খুবই খারাপ। খারাপ মানে খারাপ বলা যাবে না, কমা জড়ি। আচ্ছা, মোট কথা এটা হচ্ছে এক নম্বর জড়ি। সেই সেই না, এই জড়িটা কিন্তু কালো হবে না, আর কাচলে কিন্তু ফুচকাবে না। আর মার্কেটে একটা জড়ি পাওয়া যায় সেটা ফুচকে যাবে, এদের ফিনিশিং করার সময় কিন্তু ফুচকে যেতে পারে ওই জড়িটা, কম দামে। সেই সেই, এটা ভালো জড়ি কিন্তু ফুচকাবে না। সেটাই তো, কাপড়ের মানে সুতা চেনাটাই তো অনেকটাই মুশকিল, মানে আপনারা বুঝতে পারবেন আর কি কোনটা ভালো আছে খারাপ আছে, কোনটা ভালো সুতো কোনটা খারাপ সুতো। এটা কি শাড়ি বলছে? এটাও জাকার, 7 ইঞ্চি। এটা 7 ইঞ্চি পাড়ের জাকার? হ্যাঁ, 7 ইঞ্চি পাড়ের জাকার। আপনাদের তৈরি সব? হ্যাঁ, হলো সব আমাদের নিজের শাড়ি, শিল্পীদের তৈরি করা, সব শিল্পীদের তৈরি করা, সব এখানে তৈরি। হ্যাঁ, আমাদের কারখানা আছে।
পুরো বডিতে কাজ করা সেটা বডিতে কাজ আছে দেখি বডির কাজগুলো প্রাইস শুরু হচ্ছে কত থেকে 4700 4700 থেকে শুরু হচ্ছে অনেক ঐতিহ্যবাহী শাড়ি এগুলো তাই না অনেকটাই সুন্দর হাতে না নিলে বোঝার শক্তি মুশকিল হাতে না নিলে বুঝতে পারবে না বুঝতে পারা যাবে না এটা হচ্ছে 5 ইঞ্চি এটা 5 ইঞ্চি এটা কি শাড়ি এটাও জাগার শাড়ি এটাও জাগার শাড়ি হ্যাঁ এটা ডবল মোটামুটি 6 দিন 6 দিন সময় লাগে অনেক সময় 5 থেকে 6 দিন সময় লাগে আচ্ছা আচ্ছা বডিটা দেখান এটা পুরো আঁচলের কাজ পুরো আঁচলের কাজ পুরো বডিতে আরো এই বাবারে পুরো বডিতে অনেক কাজ করা আছে তো এরকমই কাজ করা আছে পুরো বডিতে পুরো বডিতে প্রচুর মানে অনেক কাজ করা আছে পুরো বডিতে সেম কাজ করা মানে আঁচলের মতো কাজটা পুরো বডিতেই করা আছে হ্যাঁ আঁচলের মতো কাজ পুরো বডিতে মুর্শিদাবাদের সব থেকে বিখ্যাত এটাই বলছে যেটা বাইরে কোথাও আর পাওয়া যায় না ব্রকেট আলমিনা যেটাকে বলছে কোথাও পাবেন না বাইরে কোথাও পাওয়া যায় না শুধুমাত্র এখানে পাওয়া যায় এটা কিন্তু বডিতে হ্যাঁ দেখি ভালোভাবে মানে এটা আঁচলে পুরোটা বডি তাই তো বডি তে এরকম হ্যাঁ বডিতে কাজ আছে পুরো বডি না ও কি কিছু কিছু আঁচলের পর থেকে এটা কিছুই আছে আমি বলি এটা এটা কুচি আছে আলাদা আচ্ছা কুচি আলাদা হ্যাঁ এটা কুচি আছে আলাদা কুচি আলাদা আচ্ছা আর এই যে কাজ হ্যাঁ এটা পিঠ গোটা পিঠে ছড়িয়ে থাকে পিঠে থাকে আচ্ছা পিঠের দিকে থাকবে এটা সামনে এখান থেকে উঠে যাবে এখান থেকে উঠে গিয়ে যে পিছন দিকে গোটা সাইডে ঝুলবে না আঁচলটা আঁচলটা ঝুলবে আর গোটা গায়ে যে থাকবে না সেটা সামনে যে লম্বাইটা থাকবে সেটা কিন্তু থাকবে এটা হচ্ছে আঁচল এটা আঁচল আঁচলটা ঝুলে যায় হতো আঁচলে অনেক অসাধারণ কাজ করা আছে ব্রকেট আলমিনা শাড়ি এটা তাহলে হ্যাঁ এই শাড়িটা একমাত্র মির্জাপুরই তৈরি হয় মির্জাপুরই তৈরি হয় মির্জাপুরই বিখ্যাত সব থেকে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না আর কোথাও পাবেন না ভালোভাবে দেখুন এটার প্রাইস কত থেকে শুরু হচ্ছে 6800 থেকে শুরু 6800 থেকে এটা শুরু হচ্ছে প্রাইস আচ্ছা এটা তৈরি করতে কতদিন সময় লেগেছে আপনাদের মোটামুটি ওই 6 দিন 5 দিন 5 দিনে পারে না খুব একটা 6 দিন 6 দিন মতো লেগেছে হ্যাঁ